বাপে আরেকবার বিয়া লাগলো লাগে যে হাইসা উঠলেন কেন মারলেন, কিসের জন্য মারলেন, কি কারণে মারলেন কোনো কল্পনা লালা সালাইলে পিছিয়ে দিল। আমার রসুল কত ধৈর্যশীল ছিলেন মক্কা এবং মদিনা তথা তায়েফ এই তিনটি জায়গার মধ্যে সব চাইতে রসুলের উপরে বড় নির্যাতন অত্যাচার হয়েছিল, জায়গাটির নাম হলো তায়েফ। সেই তায়েফের মাঠে আমি মনিরুদ্দিন দেখেছি আপনাদেরই তো একজন বলে আলহামদুলিল্লাহ। মদিনার মাঠেও দেখে এসেছি, যেটা নাবি যাওয়ার পূর্বে মদিনার নাম ছিল স্ত্রী, সেই শহরটাও ঘুরে এসেছি, মক্কার মাটিটাও রাউন্ড ফিগার মারা আছে, শুধু আপনাদেরই তো আল্লাহর দয়া। তো তাদের লোকেরা নবীর উপরে এত অত্যাচার অবিচার করল যে কি আমার আল্লাহ বরদাস্ত করতে পারলেন না, জিব্রাইলকে পাঠিয়ে দিলেন যা আর দুটি পাহাড় দিয়ে তাদেরকে শেষ করে। কিন্তু দেখো আমার আল্লাহর কি, আমার রসুলের কি ধৈর্য। জিব্রাইল আসিয়া বলে পর্বত মামা ফেলে, জিব্রাইল আসিয়া বলে পর্বত মামা ফেলে, অগণবী বলো আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন দুটি পাহাড় দিয়ে পিছে দেওয়ার জন্য, মায়ের কোলের কচি কচি শিশুগুলি আমার উপরে কোন অন্যায় অত্যাচার করে নাই। কিন্তু আমার নবী গর্ভের সন্তান গুলির বড় লক্ষ্য রাখলে, জিব্রাইল এমনই নারীর গর্ভে এমনই এক সন্তান হতে পারে সেই দিন সেই কালেমার পতাকা হাতে নিতে পারে। আজকে যদি দুটি পাহাড়কে পিছিয়ে দেওয়া যায় কালকা মাতের দিন পর্যন্ত তাই মরুভূমি তাবাহ হয়ে যাবে। কেন আল্লাহর গজব এমনি আসে না, কখন আসে অতিরিক্ত অবিচার হওয়ার পরে। জিব্রাইল আসিয়া বলে পর্বত মালা দেব ফেলে, জিব্রাইল আসিয়া বলে পর্বত মালা দেব ফেলে, পুকুরে পুকুরে ডিসেম্বরে ঢুকবো, ফেব্রুয়ারিতে ঢুকবো, ভারতের 20,000 টাকা করে অলরেডি জমা হয়ে গেছে, যাওয়ার পরে আর 70,000 করে পাবো ওদের টাকা। জিব্রাইল আসিয়া বলে পর্বত মালা দেব ফেলে, পুকুরে পুকুরে সোনা বিধি ধৈর্য দেখো হব
ছিল, এগুলো ছিল ছিল না, আর আছে পাওয়ার কেন এত ড্যামেজ। বাড়ি
নতুন ভাবে কাজ চলছে, প্রায় কাজ শেষের মধ্যে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যাই বা হোক, আপনারাকে আমি এখানে ঢোকার টাইম দিয়েছিলাম 9টায়, কিন্তু আমি স্টেজে আসছি প্রায় 1টায়। তো ত্রুটিটা আপনাদের না, ত্রুটিটা আমারও না। এই ত্রুটি হলো 34 নম্বর জাতীয় সড়ক ও ট্রাক বালাকে তারা উল্টা পাল্টা ভরে দিয়ে জাম লাগিয়ে দিয়ে দিয়েছে। সে আপনার বল্লভপুর গিরিশ থেকে ইয়া আপনার এনটিপিসি মোড় পর্যন্ত টোটাল দেয় চার, তাও জায়গা জায়গায় ভরে দিলাম যে পুলিশ আছে দেখা যাবে, দিয়ে দে তখন দেখা যাবে। ভাই মারবো না তো মরবো, খুব কায়দা কৌশল করে তবু 2.5 ঘন্টা জামতে খেলাম। যাই বা হোক, আমি দেখছি যে আপনারা টেনশন করছেন না, বলেছেন দিব 10টা, কিন্তু ঘন্টার পর ঘন্টা বেরিয়েই যায়। কেন ভাই? তারপরে ভাই রাস্তা খুঁজি কোথায় যে চার ঝোলার দাম কালো ভোটা ভোটা হয়ে আছে, আমার গে পানি লেগে ঢুকে গেছি। বলি ভাই তুমি নিয়ে দাও সাহেব, জানি বলে থাকা দাও সব নম্বর গায়ে পেতে লেগে যায়। আমার তো কোন যেমন একটু করে সহে দিলেই হয়। হ্যাঁ, এখানে যে বুধার মাস হতে আসে না বলে ভাই আমি তো ধরা ছুটি। তো যাই আমি আপনাদের কাছে বলতে চাই যে আপনারা এত রাত্রি ধৈর্য ধরে বসে আছেন, সেই জন্য আমি নামটা শোনালাম যে আমার রসুল এমনই এক ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। সেই পরিচয়টা আজকে আপনারা আমাকে দেখিয়েছেন যে আজকে আমি 10টায় আসবো বলে আপনাদের 12:15 আপনাদের গ্রামে ঢুকছি, তবু আপনারা এমনই ধৈর্য রেখে এতগুলি প্যান্ডেল ভরা মানুষ বসে আছেন। আমি কি জানি ভাই, আমি কিছুই জানি না। আমার পূর্বে যারা আলোচনা করে গেছে, অত্যন্ত মূল্যবান অতি গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছে, সেই আলোচনাগুলি যদি আমরা কিঞ্চিৎ পরিমাণ হৃদয়ের মধ্যে রেখে দিয়ে যদি আমরা একটু আমল করি, আমরা ইহকাল এবং পরকাল মহা কল্যাণ হয়ে যাব। একবার জোরে বলে আলহামদুলিল্লাহ। আমি যদিও ছোট বক্তা, আমি যদিও কিছু না জানি, আমি যদিও কিছু না পড়ি, আমি যদিও কিছুই না বুঝি, শুধু আমাকে দেখার জন্য এলি আছে, চার দোকানে এগুলাই আলোচনা হয়, কে জানি আমার লাইফ, আমি কিচ্ছু জানি না। যতটুকুনি জানি, যাহাই জানি, বলার জন্য পবিত্র আল কোরআন থেকে ছোট্ট দুটি আয়াত পাঠ করেছি। আয়াত দুটিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব। আপনারা হলেন আমার ভাই, আমি হলাম আপনাদেরই ভাই। যদিও আমার বাড়ি মুর্শিদাবাদের জমিপুর থানায় হয়, তবুও যেন আমি আপনাদেরই ভাই। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসলিমুল ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আমি মনিবুদ্ধি আপনাদের ভাই হিসাবে বলে যায়, আপনারা হলেন আমার ভাই, আমি হলাম আপনাদের ভাই। বিনীত আদরের করে বলে যায় টেনশন করার কোন দরকার। আচ্ছা, উত্তর দিকে ওই কণাটা ফাঁকা আছে, আপনারা ওই সাইডে যেদিকে চোর দিয়ে ঘেরা আছে সেই দিকটায় আপনারা পিঠ লাগিয়ে দাঁড়াচ্ছেন, ওইদিকে মনে হয় মহিলাদের অসুবিধা হচ্ছে। আপনারা দাঁড়িয়ে না থেকে একটু বসে পড়ুন, রাত অত্যন্ত গভীর, আপনারা কতক্ষণ থাকবেন এটা আমি জানি না, আপনারা কতক্ষণ শুনবেন এটাও আমি জানি না, তবে আমি আপনাদের বলবো যতক্ষণ থাকবেন যতক্ষণ শুনবেন একটু দয়া করে বসে শুনুন। আর আপনারা কথা বলবেন না, কেউ যদি কাউকে বসান তাকে সুন্দর করে একটু ইশারা দিয়ে বসান। কাজের কাজে
হবে না। সে ভাই একটু করে হিকমত কে সাথ হিকমত